তুই তোর মাকে লিয়ে জানে দেখে লিগে তেঙ্গো টাকা চুরি করছিস আর বেটা আমার কথাটা শুন কি রে সামনে তুই দেয়া পড়লো মার্কেটিং করবি না আরে গরম বেটা বাসা থেকে 1 লাখ টাকা দিছে মাত্র তোর কত দিছে 1 লাখ আরে বেটা বাপে দে 2 লাখ টাকা ছিলাম দিলে 1 লাখ 1 লাখ টাকা দা মার্কেটিং হয় কত আমার একটু আচ্ছা বাদ দে সমস্যা নাই 1 লাখ টাকা দা মার্কেটিং করতে যামু কি করুম যা দিছ ওইটাই চল চল সবাই একবার যামু এই বেটা কই যাস তোরা এই তো মার্কেটিং করতে কে কিছে মার্কেটিং করতে আমার লিয়ে যাই আমি তো তকল হয়ে যাম তোর বাজেট কত বাজেট দেখ ভাই আমি গরীব মানুষ আমার 5000 টাকা আমার ভাই বাজেট এই সব গরীব মানুষ চলো না 5000 টাকা তখন গাড়ি গাড়ি লাগবে কেতে তুই থাক যা ফকিং নি কথা কাঙ্গলা মার্কেটিং কি রে বেটা কোন পোলাপান গেল এই চলো তোর অপমান করলো থাক বেটা বাদ দে ওকে বন্ধু বান্ধবী আমার চল সমস্যা নাই কি রে 5 টাকা জেগেছে গা আমার তো গার্লফ্রেন্ড আছে গিফট দিয়ে দেব দিই তো মানে কয়টা গেছে যে মানে একটা কই গেল আমার আই মামা টেকাটা ভাগ করে লই হ্যাঁ মামা ঠিক কই টেকাটা ভাগ করা দরকার হলো এই দাঁড়া দাঁড়া ফোন আইছে বাসায় ফোন দিছে হ্যাঁ হ্যালো বাসা আর মানে একটা হয়ে গেছে দর্মিয়া মজা লও আমরা ডাইগা পামু কই আরে না ওই জায়গায় মুমিনে দেখছিলাম কি মুমিনে ছিল হ্যাঁ 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 ওই মোনালিসা अच्छा अच्छा दारो हम रही तासी बस टेट रही वो चुरी कर लो ना ये ठीक है नहीं टेट हम दिया सी जाइ टेट रह दिया सी बस रे किकोस इधर मम्मी ने एक छोटी लीसा मरता हाँ उसे मम्मी ने तो देख लाम मम्मी ने कोई हम उसे कर लेते हैं चल 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 मम्मी को बस सामने चल 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 उसे मम्मी এই মমিন আরে আমি তো তোরে খুঁজতাছি বেটা কি লিগা এই তোর মানি ব্যাগ তার মানে তুই আমার মানি ব্যাগ চুরি করছিস চোর তুই তোরে মাকে লিয়ে জানে দেখে লিগে তেঙ্গো টাকা চুরি করছিস আরে বেটা আমার কথাটা শুন কি আমার কথাটা শুন আগে তার মানে আমি এতদিন কাল চেপ্পলস তোর আমার লাগে এবারে পেটা করতে পারলি এতদিন বলতো এটা ভুল ভিডিও বেটা তোর আমার শিখেস কোন ডিলিট করে কোন ডিলিট করে না মানে মার্কেট করে দেনা দেখে আর ভুল ভিডিও দিয়ে দিছিস দুটো পর একটা আমার চোখের সামনে আবি না সব বন্ধু যাওয়াইস আমার মাফ করে দিস আরে বাদ দে কোনো ব্যাপার না তুই আমার প্রগতি বন্ধু গরীব দিন নিয়ে অবহেলা করবেন না কারণ গরীব রো মানুষ তার বাবা কি করে টাকা আনে কি করে না করে সেটা আমার জানা দরকার নেই আমরা একসাথে চলি আমরা বন্ধু বান্ধব সবাই মিলেমিশে থাকব একে অপরকে দেখে রাখব ইনশাআল্লাহ